বোর্ড না, টলার বোধ হয়। না বলে তপন দাস যেভাবে মাঝিগিরি করবে অন্য লোক সেভাবে কিন্তু পারবে। প্রচন্ড ঢেউ, সে ঢেউয়ের কোনো তুলনা নেই। নমস্কার, শুভ সকাল। আর এই সকালে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে বালিখালে তপনদার কাছে, আর তপনদার সাথে তো অক্ষুদ্দা থাকে, আমরা এর আগে ভিডিও অনেকটা দেখিয়েছি। গতকাল ঝড় হয়েছে, আজকে কত তারিখ? আজকে দুই তারিখ, দোসরা আগস্ট। আজকে এখন দাঁড়িয়ে আছে এখানে, আর 1 আগস্ট এতটাই বৃষ্টি হয়েছে যে তপনদার নৌকার হাল ভেঙে গেছে, দাঁড়টা পুরো ভেঙে গেছে। সে কারণে নিম্নচাপ আর ঝড় তার সাথে এখন ভেঙে যাওয়ার ফলে তপনদা আবার ওই নতুন করে দাঁড় তৈরি করছে। তো তপনদার সঙ্গে টেস্ট ছিলাম যে কেমন কি নদীর অবস্থা দেখতে, কিন্তু এত বৃষ্টি আর এত তুফান, এখানেও প্রচণ্ড বৃষ্টি সকালবেলায়। একটু আমরা এসছি, ওই বেশি দূর যাবো না, মুখটায় যাবো, গিয়ে চলে আসবো। এদিকে অক্ষুদ্দা শশাঙ্কের নৌকা খুলতে যাচ্ছে, ঢুকিয়ে দিচ্ছে সমস্ত কাঁকড়া ধরার জিনিসপত্র। কিন্তু এখান থেকে ঝড়ের আওয়াজ পাচ্ছি, শোঁসো আওয়াজ, দেখা যাক। হ্যাঁ, নৌকা যখন একটু বের করব তখন দেখতে পাবো দূরে, এইখান থেকে সোজা গেলে দেখতে পাবো বেশ অনেকগুলো ছোট ছোট বোট, তারা মাছ ধরতে গেছিলো ওখানে এসে নোঙর করে আছে, আর পুরোটাই জলে ফুল জোয়ার হয়ে গেছে। এখন 1 ঘন্টার মধ্যে পুরোটা ভরে গেল। সুন্দরবনের এই সব ভিডিওগুলোতে সাধারণভাবে তো কোনো রসকস থাকে না, নিরলস মানুষের জীবনযাপন তুলে ধরা হয়, কিন্তু আপনারা যে ধৈর্য ধরে দেখেন, কৃতজ্ঞতা শেষ নেই আমাদের। আর আমরা যতটা পারি, যেভাবে পারি, আমরা অরিজিনাল একদম সাধারণ মানুষের জীবনযাপন তুলে আনার চেষ্টা করি, আর সেই সব মানুষের প্রতিনিধি হিসেবেই তো তপন দ্বারা উঠে আসে। ভাত হচ্ছে, আর ওদিকে দেখি ঝোড়াতে কি মাছ, ট্যাংরা মাছ। আজকে জাল দেবে না তাহলে? হ্যাঁ, জাল তো দেবো, ভাটায় মাছ তো জাল দেবো, ভাটায় দেবে তাই তো? রাত্রি মাছ কিরাম ইয়ে, রাত্রি মাছ হয়নি না? কাল বিকাল কমপ্লিট পাইনি ছেলে, জাল ফেলেছিল কি রান্না বেসকে? ও মাছ তাই তো, অক্ষুদ্দা নৌকা বাইছে, আর এর সাথে তপনদাও আছে। এখন দেখুন তো, কালকে গেছিলে, কাল ঢেউ কেমন ছিল? প্রচুর ঢেউ ছিল, প্রচুর ঢেউ হাওয়া ছিল তো, সেই হাওয়ার কারণে কিন্তু আমাদের হালটা ভেঙে গিয়েছিল। আর এর মধ্যে তপনদা তো দক্ষ, সেটা আর বলার কোনো অপেক্ষা রাখে না তার। আমরা এখনো তো খালের থেকে নদীতে বের হয়নি, সেটা যে কি পরিমাণে ঢেউ, এই ভয় করতো। হেই, শুরু হয়ে গেছে এই ঢেউয়ের। বলো বলো, তুমি কালকে কি অবস্থা হয়েছিল তুমি একটু বলো, আর আজকের অবস্থাটা একটু বলো, তুমি বলে যাও। কালকে যে পশ্চিমে হাওয়া ছিল, ওরকম ডেটটা দেখে, এবার ওই হাওয়ায় কিন্তু আমরা মাঠের মুখ দিয়ে পাউড়ি দিতে পারছিলাম না, না পারার কারণে হালটা কিন্তু ভেঙে গিয়েছিল। আচ্ছা, হাওয়া তো, আচ্ছা হাওয়ার কারণে দুখানা ডাঙায় হাল বাচ্ছি, তা হালটা ভেঙে গিয়েছে। দিলে কিন্তু আমি সিগন্যাল দিয়ে ডাকলাম এক বোট, সারা বাদ ভুলে সে লোক বেঞ্চি জাল ধরে। আচ্ছা, বলছে মাঝেঘাটটা কি হয়েছে, বলছে আমাদের হালটা ভেঙে গেছে, নৌকাটা একটু টেনে দিতে হবে। তা সেভাবে টানিয়ে দিলে, আমি বললাম কত নেবে, তা বলছে টাকার সাথে প্রশ্ন না, তোমাদের টানিয়ে দিবাটাই আমার সব থেকে বড় প্রশ্ন, তাহলে তোমরা যা উপকার করো, তোমাদের উপকার। আর যাবো না, আর যাবো না। এবার কালকে
হাতখানিক দে এ তপনদা দক্ষ মাঝি রে পঞ্চমুখীর ওই যে দূরে দেখতে পাচ্ছি ও আর যাবো যাবে না আর যাবো না প্রচন্ড ঢেউ সে ঢেউ এর কোন তুলনা নেই যেভাবে মাঝিগিরি করবে অন্য লোক সেভাবে কিন্তু পারবে না এটা ঠিক সেভাবে তুমি মাঝিগিরি করবে বলে আমাকে চাই যেখানে যাবে ভোটে গেলেও আমাকে হাল দেবে ও নৌকায় থাকলো আমাকে মাঝি চলবে চতুর্দিকে সেই এবং এইখানে বাঁধবে নাকি ওই বাইরে ওই কাছে বাইরে ওই বাঁধ গেছে পঞ্চমুখী নদীর ও তপন ওই দিকে দেখো ঢেউ ভাঙছে দেখো হ্যাঁ প্রচন্ড হে আর যেও না ওই ওইখানে ধরাই এক একটা ঢেউ যখন কুলে আসছে আর তপনদা বলছে এইখানে এসে নৌকা বাঁধবে অসম্ভব সাহসী মানুষ সাহস দিয়ে এনেছে আমাদেরকে আর একটু পিছিয়ে নিয়ে গেল হতো না হ্যাঁ কিচ্ছু হবে না বোর্ড না টলার বোধ হয় একটু ভিতরে আটকে ঢোকো আর একটু ভিতরে ঢুকে যাবো নাই ভালো হয় অতিরিক্ত ঢেউ খুলে দাও না খুলে দাও খুলে দাও না না তপনদা একটু ভিতরের দিকে নিয়ে চলো কারণ তুমি বলো তপনদা কি অবস্থা ফটোটা খুলে দাও অসম্ভব ঢেউয়ের মাঝখানে এখন একটা ঢেউ আসছে তাই না আজকে ঢেউ আছে মানে হবে খুলে দাও খুলে দাও হ্যাঁ ঘাটে চলো অসম্ভব ঢেউ
তোমাদের তাড়াতাড়ি ফেলি দা, তোমার তাড়াতাড়ি তপন দা। মাঝে একখানা তপন দা সত্যি তাই। মাঝি তো আমি দেবো, আমি পাউডি তোলার দায়িত্ব আমার। আচ্ছা, এই ঢেবে কোনদিন ওই পারে যাওয়া যায়? চলে যায় আর বলবা চলে যাবো, কোনো ব্যাপার। বাপরে বাপ, এইখানে ঢেউ আসছে, বাপরে বাপ, এইখানে একটুখানি ঢেউটা কম। ও কিন্তু কেওড়া গাছ কেওড়া হয়েছে, কিন্তু দেখো কেওড়া খুব কম কমে যাচ্ছে, দেখা যাচ্ছে ওগুলো কেওড়া গুলো খুব কম হয়েছে, কেওড়া গাছে কেওড়া। এটা গেছিল না, ঢেউ চলে এসছে, চলে এসছে কেন? ঢেউ 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 রোলিং। ঢেউ থাকা যাচ্ছে না, সব এরকম করে দিচ্ছে।